এই যে আমরা একটা অল্প সময়ের মধ্যে সবকিছু ঠিক করতে যাচ্ছি আইএমএফ এর প্রেসক্রিপশনে এবং আইএমএফ যেখানে প্রেসক্রিপশন দিয়েছে সেখানেই সমস্যা হবে এমন কোন দেশ বের করতে পারবে না যেখানে আইএমএফ এর প্রেসক্রিপশনে কাজ করে তারা তাদের সমস্যার সমাধান তাৎক্ষণিক করতে পেরেছে এখন আইএমএফ কে আনা হয়েছে আইএমএফ কেন আনা হয়েছে সেটা আমি এখনো বুঝি না মাত্র 4.5 বিলিয়ন ডলারের জন্য IMF যে প্রেসক্রিপশন দিয়েছে সেই প্রেসক্রিপশন তো আমাদের সংসদ সদস্যরা আমাদের অর্থনীতিবিদরা বারবার বলেছে কি বলেছে ফাইন্যান্সিয়াল সেক্টর রিফর্ম করেন ব্যাংকিং সেক্টর রিফর্ম করেন আপনি 10 বছর আপনার ফরেন এক্সচেঞ্জের ইয়ে ধরে রেখেছেন মান ধরে রেখেছেন 84 থেকে 86 কি আমরা সকলের কাছে প্রমাণ করতে চাই যে আমার ইকোনমি স্টেবল আমার বাংলাদেশের টাকা খুব শক্তিশালী আজকে কোথায় আজকে এই ভুলের জন্য এই আপনার বৈদেশিক মুদ্রা এই ডলারের মান ধরে রাখার জন্য কি হয়েছে 25% অবমূল্যায়ন করেছেন মাত্র 2 মাসে কারো কিছু আসে না যারা সরকারে আছেন তাদের কোনো অসুবিধা হয় না হয়েছে আজকে কার যে আজকে ওই ইন্ডাস্ট্রি চালাচ্ছে যে আজকে একটা ক্ষুদ্র প্রতিষ্ঠান চালাচ্ছেন তার সুবিধা হয়েছে এখানে আমরা সুন্দর বক্তৃতা সুন্দর সবকিছু পাস করে দেব আজকে চিন্তা করেন একটা লোক ইনভেস্টমেন্ট করতে গেছে 100 কোটি টাকা তার ইনভেস্টমেন্ট আজকের দিনে দাঁড়িয়ে হয়ে গেছে হঠাৎ একদিন সকালে উঠে দেখে 125 কোটি টাকা এই 25 কোটি টাকা কোথা থেকে আসে বিনিয়োগ কি করে হবে এই এই বাজেটে বলছেন যে প্রবৃদ্ধি হবে এই বাজেটে বলছেন যে আপনি এমপ্লয়মেন্ট বাড়াতে পারবেন কি করে করবেন কোথায় আপনার ইনভেস্টমেন্ট কি করে আমি ইনভেস্টমেন্ট করব আমি 100 কোটি টাকার প্রজেকশন করে আমি ইনভেস্টমেন্টে গিয়েছি আমি আমার কাপড় বিক্রি করেছি 100 টাকা 86 টাকার মূল্যায়নে আজকে সেটা হয়ে গেছে 107 108 টাকা আমার কমিটমেন্ট আমি কি করে রাখব আজকে যে ওই কিছুক্ষণ আগে ওই একটা ইয়ে করা হয়েছে যে দুইটা দুই মাস অর্ধেক পয়সা যদি ফেরত দেওয়া যায় তাহলে ব্যাংকের তাহলে ডিফল্টার হবে না কেন করতে হয়েছে কারণ এতদিন পরে রিয়েলাইজ করছে এই শিল্প বাঁচতে পারবে না এই সব আইএমএফ এর যে প্রেসক্রিপশন প্রেসক্রিপশনের কোনো দোষ নাই দোষ হচ্ছে সময়সীমা এত অল্প সময়ে এগুলো করা সম্ভব না একদিন সকালে উঠে যেখানে আমি 2 কোটি টাকা আমার গ্যাস বিল দিতাম আমি একজন শিল্পপতি আমাকে সেখানে কালকে বলা হচ্ছে তুমি 4 কোটি টাকা দিও কোথা থেকে এই 2 কোটি টাকা আসবে কেউ চিন্তা করেন এখানে কেউ বলেছেন আজকে সরকারি দলের এত এমপি এত বক্তব্য দিয়েছে কেউ এই কথাগুলো তুলে ধরেছেন যে 2 কোটির জায়গায় যখন 4 কোটি টাকা দিতে হবে এই টাকা কোথা থেকে আসবে কে দিবে এই প্রশ্নের উত্তর কারো কাছে নাই আমি বলছি না যে আমরা পড়ে গেছি আমরা দাঁড়াবো বাঙালি দাঁড়িয়েছে দাঁড়াবো কিন্তু এই পরিস্থিতিতে এই প্রশ্নগুলো আমাদের আজকে যদি আমরা নিয়মিত আমাদের এই টাকাকে ডিভ্যালু করতাম তাহলে এই পর্যায়ে আসতাম না আপনি আইএমএফ এর কথা শুনে 15 টাকা থেকে 30 টাকা নিয়ে চলে গেলেন গ্যাসের দাম কি হয়েছে আইএমএফ যে আপনার মুডি আপনাকে আজকে ডাউনগ্রেড করেছে ইকোনমি হিসাবে এবং আজকে একজন ব্যবসায়ী যখন তার এলসি খুলে সেখানে তাকে বেশি পয়সা দিতে হচ্ছে এই হচ্ছে বর্তমান পরিস্থিতি আমি বলছি না আমি তো আগেই বলেছি আমরা সরকার বিরোধী দল হয়েও আমাদের যেই অর্জনগুলো অর্থনীতিতে হয়েছে আমরাও এটাতে গর্ব অনুভব করি কিন্তু সত্যি কথাগুলো বলেন আপনারা এই দেশকে রিপ্রেজেন্ট করেন আমাদের মাননীয় সংসদ সদস্যরা জনগণকে রিপ্রেজেন্ট জনগণের কথা বলতে হবে আজকে মূল্যস্ফীতি
10% গেছে 10% যেটা অফিশিয়ালি বলছে আমি এটাতে বিশ্বাস করি না আপনি ধরেন এই চিনি এই তেল এই চাল এগুলোর দাম কত বেড়েছে আপনি সেই তার হিসাব নেন সাধারণ জনগণের জন্য দাম কতটুকু বেড়েছে কতটুকু সত্যিকার মূল্যস্ফীতি হয়েছে সেই ইয়েগুলো আনেন আপনি দেখবেন একটা ভিন্ন চিত্র আমরা ঠিক আছে আমাদের আমরা যারা মধ্যবিত্ত আছে আমরা ঠিক আছে কিন্তু যারা গরীব যারা শ্রমিক তাদেরকে তাদের কথা কে চিন্তা করে একজন মিল মালিক তাকে কেবল যদি আপনি বলতেন যে না ঠিক আছে ডিভ্যালুয়েশন তুমি এটা নিতে হবে নেবে আপনি যদি গ্যাসের মূল্যের কথা বলেন সেটাও যোগ করছে কেবল সেগুলো না তার যে শ্রমিক আছে সেই শ্রমিককে তো বর্তমান বেতন দিয়ে সে চালাতে পারবে না এটা তো অমানবিক তার বেতন বাড়াতে এই বেতনের টাকা কোথা থেকে আসবে অন্যদিকে আজকে কি বিশ্ববাজারে মন্দা প্রত্যেকটা আপনার এই যে গার্মেন্টসের উপর আমরা নির্ভর করি সেই গার্মেন্টসের ডিমান্ড কমছে কারণ ওই দেশের অর্থনৈতিক অবস্থার কারণে তা আপনি কোথা থেকে এগুলো কিভাবে আসবে এই যে আমরা একটা অল্প সময়ের মধ্যে সবকিছু ঠিক করতে যাচ্ছি আইএমএফ এর প্রেসক্রিপশনে এবং আইএমএফ যেখানে প্রেসক্রিপশন দিয়েছে সেখানে সমস্যা হয়েছে এমন কোন দেশ বের করতে পারবে না যেখানে আইএমএফ এর প্রেসক্রিপশনে কাজ করে তারা তাদের সমস্যার সমাধান তাৎক্ষণিক করতে পারে